প্রিয় বন্ধুরা, সকলকে জানাই সকাল সকাল গুড মর্নিং। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কানাজের কৃপায় খুব ভালো আছি। তো আমার লাইফ অফ রিমা চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার কানাজিকে নিয়ে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি দেখার পরে ভিডিওটিতে একটি লাইক আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আমার কানাজির যে রেগুলার সকালের যে টাইম, ওনাকে ঘুম থেকে তোলার, তুলে স্নান করানো, সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা কন্টিনিউ থাকুন ভিডিওটিতে আর দেখতে থাকুন। তো চলুন আমি লাল্লাকে তুলে দিই। তুলে তো এখানে দেখুন আমার লাল্লা ঘুমুচ্ছে, আর আমি লাল্লাকে তোলার জন্য একটা ডুগডুগি, এটা আমরা ঘুরতে গিয়ে এক জায়গা থেকে কিনে এনেছিলাম মেলা থেকে। তো যখন থেকে কিনে এনেছি তখন থেকেই ঘুম থেকে যখন তুলি আমি লাল্লাকে, তখন এটা একটু বাজিয়ে দিই। তারপরে তিন তালি দিয়ে আমি লাল্লাকে তুলছি। আর এখানে দেখতে পাচ্ছেন লাল্লার যে বেড, বিছানাপত্র, মশারি সব আমার নিজের হাতে বানানো, এগুলো এমনকি কাঁথা বালিশ পর্যন্ত। তো লাল্লাকে তুলছি এখন, আর লাল্লাকে আমি অনেকবার ডাকি, লাল্লা লাল্লা করে অনেকবার ডাকি, ডাকার পরেই আমি তারপরে তুলি। তো দেখুন এখানে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে আমি একটুখানি হাত পা গা হাত মাথাগুলো সব টিপে দিচ্ছি একটুখানি। সকালবেলায় একটা অভ্যাস হয়ে গেছে আমারও, জানেন তো, যে ওনাকে ঘুম থেকে তোলার পরে বেশ ওনার হাত পা একটু মালিশ করে দেবো, মাথায় হাত বুলিয়ে দেবো, আমাকে ভালো লাগে। তো উঠে পড়েছে, এবার চোখে হাতে মুখে সব জল দিয়ে একটুখানি আমি মুছিয়ে দিচ্ছি সকালবেলায়, কারণ ঘুম থেকে ওঠার পরে জল খেতে হবে ওনাকে। তো জল খাওয়ার আগে তো আগে মুখ হাতগুলো ধোয়াতে হয়। তো আমি ধুয়ে দিয়ে জল খাওয়াচ্ছি, দেখুন জল খাচ্ছে আমার লাল্লা, আর জল খেয়ে তারপরে স্নান করবে। তো জল খাইয়ে আমি একটুখানি বসিয়ে দেবো, আর বসিয়ে দিয়ে আমি এখানে দেখুন গোপীচন্দন আছে, তো গোপীচন্দন দিয়ে আমি এক যেই থালাটায় স্নান করাই আমি লাল্লাকে, সেই থালাটাতে স্টার বানিয়ে দিচ্ছি। তো একটা দিব্য স্থান যাকে বলে তৈরি করাটা অবশ্যই দরকার, কারণ এখানে আমি লাল্লাকে বসিয়ে স্নান করাবো। তো সেই জন্য স্টার বানিয়ে দিয়ে ওং ন ম নারায়ণ এই তিন এই পাঁচটা আমি অক্ষর লিখে দিচ্ছি, যাতে একটা দিব্য স্থান তৈরি হয়ে গেল, ওখানে আমি এবার আমার লাল্লাকে বসাতে পারবো। দেখতে পাচ্ছেন? তো লাল্লা এবার যে বেনিয়নটা পড়েছে সেটা আমি এবার খুলে দিচ্ছি। খুলে দিয়ে আমি লাল্লাকে ওর স্থানে বসিয়ে দিলাম। আর এই কোটোটাই আমার তৃষা তুলসী পাতা তুলে এনে রাখে নিচে থেকে, তো তুলসী পাতা দিয়ে দিলাম, কারণ থালাটায় তুলসী পাতা দেওয়া অবশ্যই দরকার। আর ফুল দু চারটে ফেলে দিলাম সৌন্দর্য আরও বাড়ানোর জন্য। এখানে দেখুন আমি পঞ্চমৃত নিয়ে নিয়েছি, ঘি, দুধ, দই, জল আর মধু। তো এখানে দেখুন লাল্লার স্নান করানো শুরু হয়ে গেছে। সবার প্রথমে আমি ঘিটা ঢেলে দিলাম, তারপরে জল দিয়ে দিচ্ছি, আর এখন এমনি শীতকাল তো ঘি বসে গেছে জানেন। তারপরে দিয়ে দিচ্ছি দইটা, দইটা দেবার পর আবারও আমি জল দিয়ে স্নান করিয়ে দেবো। তারপরে দেব মধু, মধুটা দেবার পরেও আমি আরও একবার জল ঢালবো, দিয়ে স্নান করাবো। তারপরে দিচ্ছি দুধ। আর যখন জানেন তো এরকম আমি লাল্লার সেবা করতে বসি না, আমার মনে হয় যেন দিনে রাতে আমি যতই কাজ করি এই এক ঘন্টা যখন আমি বসে লাল্লার সেবা করি না, মনে হয় যেন মনের মানে মনের দিক দিয়েও আমি অনেকটা শান্তি পেলাম, আর শরীরের দিক দিয়েও অনেকটা আমি রেস্ট পেলাম, বসবার সুযোগ পেলাম, খুব ভালো লাগে। তো দেখুন আমার লাল্লার স্নান হয়ে গেছে। তো এবার প্রণাম করে আমি লাল্লাকে তুলে নেবো, মুছিয়ে দেবো। আর একটু ঠান্ডা পড়লে আমার লাল্লাকে গরম জলে স্নান করাতে হবে। তো এখন যেহেতু আমার লাল্লাকে একটু বেলার দিকেই আমি স্নান করাচ্ছি আজকে একাদশী বলে, তো সেই জন্য আর আজকে গরম জল করিনি। দেখুন লাল্লাকে মুছিয়ে নিয়ে আমি আমার মাথায় তুলে দিয়েছি লাল্লাকে, আর প্রত্যেক দিন স্নান করানোর পরে এরকম খালি গা অবস্থায় আমি আমার মাথার উপরে তুলে নিই কিছুক্ষণের জন্য, কারণ আমার মাথার উপরে যখন শ্রীকৃষ্ণের চরণ দুটো থাকে না, মনে হয় যেন আমার মনের দিক দিয়ে আমি এতটাই শান্তি পাচ্ছি, আর প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় যখনই আমি মাথায় তুলি তখনই। তো একটা আলাদা রকম অনুভূতি আমার হয় জানেন। তো এখানে দেখুন লাল্লার জামা প্যান্ট রেখে দিয়েছি এই ব্যাগটার মধ্যে, এই ব্যাগটা আমি লাল্লার জন্যই কিনেছিলাম জামা রাখবো বলে। তো অনেকগুলো জামা একসাথে আছে,
তো আমি আজকে ওই হলুদ জামাটা বার করলাম, ওটা পরাবো আর এই মুকুটটা পরাবো। তো প্রত্যেক দিন আলাদা আলাদা জামা আমি পরিয়ে দিই, আর 7 দিন 7টা জামা পরে নেওয়ার পরে তারপরে আমি একদিন সেই 7টা জামাকে একসঙ্গে ধুয়ে দিই। তো এখানে দেখুন গয়নার বাক্স চলে এসেছে, লালার হার চুড়ি কানের যা ওনার যা সাজের জিনিস সব আমি ওই বাক্সটার মধ্যে রেখে দিই। চুল মোটুক আর জামা প্যান্ট সব আমার রেডি করা হয়ে গেছে, তো চলুন এবার পরিয়ে দিই। আর এই জামাগুলো দেখতে পাচ্ছেন, এই জামাগুলো না সব আমার হাতে বানানো, জানেন তো আমি সব নিজের হাতে বানিয়েছি। আমার লাল্লার যা কিছু দেখছেন সব আমার নিজের হাতে বানানো। তো আপনারা হয়তো ভাববেন যে কিনে এনেছি, কিন্তু আমি কিনে আনিনি, সব নিজের হাতে আমি বানিয়ে দিয়েছি। আমাকে ভালো লাগে আমার নিজের হাতে বানিয়ে ওনাকে কিছু পরাতে খাওয়াতে, আমাকে খুব ভালো লাগে। তো দেখুন সব আমি হার ফার পরিয়ে দিয়েছি, চুড়ি হার। এরপরে এই যে এটা হচ্ছে গোপীচন্দন, এটা একটুখানি জলে আমি গুলে নিয়ে এবার লালার সিঙ্গার করে দেব। তো চলুন লালার সিঙ্গারটা আমি করে দিই। দেখুন আমার লাল্লা পুরো একদম রেডি হয়ে গেছে স্নান টান করে। আর এবার আমি করব লাল্লার জন্য দুধ গরম। তো তাপেলায় দুধ নিয়ে নিয়েছি, তো চলুন গরম করে নিই। আর লালা দুধ গরম আমি ঘরেই করি ইন্ডাকশন ওভেনে। তো লালা দুধ দেখুন টকভক করে ফুটছে। এবার দুধ নামিয়ে নিয়ে আমি দুধটাকে আবার খানিকক্ষণ ঠান্ডা করব, তারপর আমি লালাকে দিতে পারবো। তো চলুন ঠান্ডা করে নিই। আর তারপরে ভাবলাম যে কিছু ফলও আমি কেটে দেবো দুধটা খাওয়ানোর পরে, ওনাকে কিছু ফল খাওয়াবো। আর এখানে দেখুন লালার জন্যে যে আমি ফলমূল রেখে দিই, সেই পেঁপেটা মশারিওয়ালা পেঁপে, কোনো পোকামাকড় আসতে পারবে না সেই জন্য। তো লালার দুধ ঠান্ডা হয়ে গেছে, আমি লালাকে দুধটা দিয়ে দিলাম। আর দুধেতে দিয়ে দিচ্ছি তুলসী পাতা খাবারে দুধে জলে। তো দেওয়া হয়ে গেল তুলসী পাতা, তো চলুন লালাকে ধরে দিই আর লালার পুজোও আমি করে নিই। আর ওখানে দেখছেন যে গাইটা আছে, গাইটাকেও আমি জল দিয়ে দিলাম একটুখানি, কারণ যখনই আমি লালার সেবা করি প্রত্যেক দিন দুবেলা তিনবেলা আমি গাইকেও খেতে দিই, কখনো দুব্ব ঘাস কখনো জল কখনো ফলমূল, যা লালাকে খাওয়াই তাই আমি গাইকেও দিই, কিন্তু দুধটা দিই না, দুধের কোনো জিনিস দিই না, বাকি ফলমূল তো আমি সব দিই। তো আমার লালার আরতি হয়ে গেছে, তো এবার আমি লালাকে দুধ খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে পরে ফল খাইয়ে দেবো। তো দেখুন লালাকে আমি দুধ খাওয়াচ্ছি। আর আমার লাল্লা না যখন সিঙ্গার করে না সান্টান করার পরে, এত সুন্দর মুখটা গোলমোল লাগে না, মনে হয় যেন একবারে খুব ভালো লাগে আমাকে। তো দেখুন আমার লাল্লার দুধ খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি জল খাইয়ে দেবো, আর জল খাইয়ে মুখটা আমি ধুইয়ে দেবো। তো লাল্লার তো সকালের সেবা কমপ্লিট, আর এবার লাল্লার যে স্নান করানোর চরণামৃতটা রয়েছে সেটা আমি একটুখানি তুলে রাখছি, বাচ্চাদের মুখে দেব আর নিজেও একটুখানি নেবো, মাথায় ঠেকাবো। আর বাকি যে জলটা আছে সেটা আমি তুলসী গাছ আর আমার গ্যালারিতে 2-3টে গাছ আছে ওখানে আমি ঢেলে দেবো। আর প্রত্যেক দিনের স্নান করানোর জল আমি গাছেই ঢেলে দিই, এদিক ওদিক ফেলার থেকে গাছেতেই দিয়ে দেওয়া ভালো, গাছের মাটিতে। তো দেখুন দিয়ে দিলাম জল, আর এই গাছগুলো না লাল্লার স্নান করানোর জল খেয়ে খেয়েই এত বড় হয়ে গেছে। তো বন্ধুরা আমার লালার সেবা হয়ে গেছে, এখানে দেখুন আমার লালা বসে আছে, আর আমরাও প্রসাদই নিয়ে নিয়েছি। লালার কতগুলো বাসন আছে দেখতে পাচ্ছেন, এগুলো ধুতে হবে, বাইরে কতগুলো আছে ওগুলোও ধোবো পরে। আর আজকে হচ্ছে আমার একাদশী ব্রত, তো
যেই কারণে আজকে একটু দেরি হয়ে গেল পুজো করতে। আর আমি একাদশী অমাবস্যা পূর্ণিমায় না পঞ্চমীর দিয়ে লালাকে স্নান করাই, কারণ এমনি চালু দিনে প্রতিনিয়ত মানে প্রতিদিন সকালবেলায় যে স্নান করাই এমনি শুধু জল গঙ্গা জল দুধ এইসব দিয়ে স্নান করাই, কিন্তু একাদশী অমাবস্যা পূর্ণিমায় আমি একটু পঞ্চমীর দিয়ে বেশ ভালো করে স্নান করাই। আর কেন বলুন তো, যেহেতু একাদশীতে আমি উপোস করি, আর দেখবেন কোনো কোনো যদি ব্রত রাখা হয় না, তো যার জন্য ব্রতটা রাখা হচ্ছে তাকে যদি সেবা করা হয় না, মনে হবে যেন খিদেই পায়নি, কিভাবে টাইম চলে যায় বুঝতেই পারা যাবে না। তো আপনারাও এরকম ট্রাই করে দেখবেন। শুধুমাত্র উপোস করছি মানে উপোস মানে ঠাকুরের কোনো ব্রত করছি মানে ব্রত করছি আর ঠাকুরকে সেবাই করলাম না, দেখবেন আপনাকে প্রচুর ঘুম পাবে, নয়তো খিদে পাবে, নয়তো মাথা গরম হয়ে যাবে, এইরকম লক্ষণগুলো দেখা দেয়। কিন্তু আমার আগে হতো এরকম, ওই জন্য আমি আপনাদের বলছি, কারণ আমারই এক্সপিরিয়েন্স কি না। কিন্তু যখন থেকে আমি লাল্লাকে এনেছি আর লাল্লাকে সেবা করতে শুরু করেছি, আর তখন থেকে আমি একাদশী ব্রত করা শুরু করে দিয়েছি, তো তখন থেকেই দেখি যে যত আমি একাদশীর দিন লাল্লাকে সেবা করি আমার যেন মনে হয় খিদেই পায়নি আর ঘুম বলে পায় না, কারণ সেবা করতে করতেই সময় চলে যায়, খিদের আর মনে থাকে না। তো যাই হোক বন্ধুরা, আমার লাল্লার সকালবেলাকার সেবা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, তো আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগলো। আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল কি, আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের মতন বিদায় নিচ্ছি, আবার মিলছি নেক্সট ব্লগ ভিডিওয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো চলুন টাটা, বাই বাই। লাল্লা টাটা করে দাও, টাটা।